আসসালামু আলাইকুম, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা মামুন হাসান আছি আপনাদের সাথে, আপনাদের অ্যাকাউন্টিং শিক্ষক হিসেবে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের পার্টটুকু। জাস্ট শুধুমাত্র আমরা সম্পদ সাইডটা কিভাবে সম্পন্ন করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এর আগে আমরা একটু আর্থিক বিবরণী সম্পর্কে আলোচনা করি। আমরা ইতোপূর্বে জেনেছি আর্থিক বিবরণীর ধাপ 5টি, যার মধ্যে আমরা 3টি ধাপ সাধারণত আর্থিক বিবরণীতে করে থাকি বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে করে থাকি, বাকি 2টা পার্ট কিন্তু আমরা অন্যান্য চ্যাপ্টারে করে থাকি সাধারণত। সেই দৃষ্টিকোণ থেকে প্রথম পার্টটা কিন্তু বিশদায় বিবরণী, যার ফলে আমরা নিট মুনাফা বের করতে পারি। পরবর্তীতে মালিকানা স্বত্ব বিবরণী, যার ফলে আমরা হচ্ছে মালিকানা স্বত্বের পরিমাণ বের করি। এবং সর্বশেষ কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেখানে কিন্তু আমরা মূলত যে অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা সেটার প্রমাণটা কিন্তু এখানে করে দিই যে সম্পদ এবং দায়গুলো যে সমান হয়। আমরা প্রথম দিকে শিখেছি যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। একটা একটা প্রতিষ্ঠানে ঠিক সেই পরিমাণ সম্পদ থাকবে যেই পরিমাণ দায়ও মালিকানা সত্ত্ব আছে। তার মানে আমার সম্পদ যদি হয় 5 টাকা, দায় ও মালিকানা সত্ত্ব মিলেও কিন্তু 5 টাকাই হবে। তার মানে দুই সাইড কিন্তু অলওয়েজ সমান থাকবে। এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমরা এইটাই করি যে আমরা সম্পদের জন্য একটা সাইড করি, দায় ও মালিকানা সত্ত্বের জন্য একটা সাইড করি। তাহলে আমাদের সম্পদের সাইডটা যদি এবং দায় ও মালিকানা সাইডের মালিকানা সত্ত্বের সাইডটা যদি মিলে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্কের সব কিছু ঠিকঠাক আছে। বাট কোনো কারণে যদি না মিলে, তার মানে কিন্তু কোথাও না কোথাও ভুল ত্রুটি থেকে থাকে। তো আমরা যেহেতু সম্পদের সাইডটা করবো, সেহেতু সম্পদ কাকে বলে দেখেন, যা দ্বারা আপনি ভবিষ্যতে সুবিধা অর্জন করবেন, যা ব্যবহার করে ভবিষ্যতে আপনি সুবিধা নিবেন ব্যবসায়ের জন্য বা আপনার যে কোনো কাজের জন্য, সেইটাকে কিন্তু আমরা সম্পত্তি বলে থাকি। সাধারণত সম্পদকে কিন্তু আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। দেখেন, সম্পদ সমূহ কিন্তু আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চলতি সম্পদ এবং অপরটি হচ্ছে স্থায়ী সম্পদ। সাধারণত যে সম্পদগুলো 1 বছরের মধ্যে লিমিটেড, মানে 1 বছর বা 1 বছরের কম সময় আপনি ব্যবহার করবেন, এর চাইতে বেশি সময় আপনি ব্যবহার করবেন না, এই ধরনের সম্পদগুলোকে কিন্তু আমরা চলতি সম্পত্তি, এবং 1 বছরের চেয়ে বেশি সময় আপনি ব্যবহার করেন সেই ধরনের সম্পত্তিগুলোকে কিন্তু আমরা স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদী সম্পত্তি বলে থাকি। যদিও দীর্ঘমেয়াদী টার্মসটা সম্পদের জন্য না, দায়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখেন, উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে নগদ তহবিল, নগদ টাকা আজকে আপনার পকেটে আছে বা আজকে আপনার ক্যাশে আছে, কালকে কিন্তু এই টাকা দিয়ে আপনি অন্য কোনো কিছু ক্রয় করলে কিন্তু টাকাটা শেষ হয়ে যাচ্ছে। এন্ড আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারতেছেন না যে আগামী 1 বছর এটা আপনার কাছে থাকবে, আপনি কোনো না কোনো কাজে কিন্তু ব্যবহার করবেনই। সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের চলতি সম্পদ এবং একটা আসবাবপত্র, যেটা কিন্তু আপনার আজকে কিনে আনলে কালকেই শেষ হয়ে যাবে, ভেঙে যাবে বা নিঃশেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি আগামী 10 বছর 15 বছর 20 বছর কিন্তু এটা ব্যবহার করবেন। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা আসবাবপত্রকে স্থায়ী সম্পদ বলতে পারি। এছাড়াও আরও একটা সম্পত্তি, আরও 2টা সম্পত্তি কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহার করি, একটা হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে অলিক বা ভুয়া সম্পত্তি। যদিও এই 2টাও কিন্তু আমাদের স্থায়ী সম্পত্তিরই অংশ, বাট তারপরেও এই 2টাকে কিন্তু আমরা একটু আলাদা নামে এখানে দেখাই। বিনিয়োগ বলতে সাধারণত বিনিয়োগ বা প্রদত্ত ঋণকে বোঝানো হয়, যে আপনি কোনো শেয়ার মার্কেট হতে পারে বা কোনো কোনো কোম্পানি বা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি ঋণ প্রদান করছেন বিজনেস থেকে, সেটা কিন্তু আমরা প্রদত্ত ঋণ বা বিনিয়োগ হিসেবেই কাউন্ট করি। অ্যান্ড অলিক বা ভুয়া সম্পত্তি বলতে বোঝা হচ্ছে সাধারণত যেগুলোকে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এটা হয়তো বা ব্যয়, বাট ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা সম্পদ হিসেবে আমরা হিসাবভুক্ত করি। যেমন প্রাথমিক খরচ, নাম শুনলেই মনে হচ্ছে এটা তো খরচ, এটা তো ব্যয় হবেই, কিন্তু এটা কিন্তু আমাদের সম্পত্তি হিসেবে দেখায়। কারণ কেননা আপনি বছরের শুরুতে যে খরচটা করতেছেন বা একটা বিজনেস শুরু করার জন্য যে খরচটা করতেছেন, ওইটা কিন্তু আপনার সারা জীবনে আর করার প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে আপনার শেয়ারের অবহার বা শেয়ার অবলক্ষকের কমিশন, যদি শেয়ার রিলেটেড বিজনেস থাকে, যদিও এটা কোম্পানির বিজনেস না, সেহেতু কিন্তু আপনারা শেয়ারের টপিক্সটা এখানে পাবেন না, শেয়ারের টপিক্সটা কিন্তু আপনারা দ্বিতীয় পত্রের যে আর্থিক বিবরণী আছে সেইখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে বিজনেস স্থানান্তর ব্যয়, যদি এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি ব্যবসাটা স্থানান্তর করতে চান, সেক্ষেত্রে আপনার যে খরচটা হচ্ছে সেটাও কিন্তু আমরা অলিক বা ভুয়া সম্পত্তি হিসেবে কাউন্ট করি। যদিও সব ক্ষেত্রে বা সব ম্যাথে কিন্তু এই টপিকসগুলো থাকে না, সাধারণতই চলতি সম্পদ, স্থায়ী সম্পদ এবং ক্ষেত্র বিশেষে কিন্তু বিনিয়োগ কথাটা বলা থাকে, তখন কিন্তু আমরা সম্পদের পার্টটাকে এই 3টা ভাগে পার্টে ভাগ ভাগ করে দেখাতে পারি। এখন আসি আমরা চলতি সম্পদের মধ্যে সাধারণত কোন কোন এন্ট্রিগুলো যায়। দেখেন, প্রথমত হচ্ছে নগদ তহবিল, নগদ তহবিল বা নগদান হিসাব বা নগদ, এটা বিভিন্ন নামে থাকতে পারে, মোট কথা নগদ সংশ্লিষ্ট হইল। তারপর হচ্ছে ব্যাংক জমা, তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব বা আমরা দেনাদারও বলতে পারি, কোথাও কোথাও কিন্তু দেনাদারও দেওয়া থাকবে। তারপরে হচ্ছে আপনার অগ্রিম
ব্যয়সমূহ, মানে যে খরচগুলো আপনি অগ্রিম করে ফেলেছেন বাট আপনার কারেন্ট ফিসকাল ইয়ারের না, সেগুলোও কিন্তু আমাদের চলতি সম্পদ। আবার ঠিক তার উল্টাভাবে বকেয়া আয়সমূহ। সাধারণত এই এন্ট্রিগুলোই কিন্তু আমাদের চলতি সম্পদের মধ্যে এসে থাকে, আর এর বাইরেও যদি আসে তা জাস্ট আপনারা এই জিনিসটা চিন্তা করবেন যে ওইটা এক বছরের মধ্যে লিমিটেড কিনা, যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের চলতি সম্পদের মধ্যে আসবে। এবং স্থায়ী সম্পদের মধ্যে যদি কি কি আসে আমরা একটু দেখি। স্থায়ী সম্পদ দেখেন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, কম্পিউটার, ফ্রিজ, স্বর্ণালঙ্কার বা এই জাতীয় যদি কোনো কিছু আপনার বিজনেসের থেকে থাকে, সেই জিনিসগুলো কিন্তু আপনি দীর্ঘমেয়াদি সময়ের জন্য ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে সব আমরা স্থায়ী সম্পত্তি বলতে পারি। এছাড়াও আমরা যদি বিনিয়োগের প্রেক্ষাপটটা দেখি যে বিনিয়োগের মধ্যে আমরা কী কী সম্পৃক্ত করব, বিনিয়োগের মধ্যে কিন্তু বিনিয়োগটাই কিন্তু একটা বিনিয়োগ, এবং প্রদত্ত ঋণ যদি থেকে থাকে, প্রদত্ত ঋণ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অলিক বা ভুয়া সম্পত্তি, যেটা আমরা বলতেছিলাম ভুয়া সম্পদ, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রাথমিক খরচ এবং স্থানান্তর ব্যয় এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু আপনারা অন্তর্ভুক্ত করে সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী যে সম্পদের পার্টটা সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু সমন্বয় আসতে পারে। কোন সমন্বয়গুলো? সাধারণত এই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু অবচয় থাকতে পারে। তো অবচয় থাকলে আমরা কিন্তু অবচয়টাকে বিয়োগ করব না এখান থেকে, আমরা কিন্তু পুঞ্জীভূত অবচয়টাকে বিয়োগ করব। অর্থাৎ আমার রেওয়া মিলে যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার নতুন বছরে যে অবচয়টা বের হবে সেই অবচয়টা আমার রেওয়া মিলের পুঞ্জীভূত অবচয়ের সাথে যোগ করব। যোগ করলে পরে নতুন পুঞ্জীভূত অবচয় পাবো, আর এই নতুন পুঞ্জীভূত অবচয়টাই কিন্তু আমি আমার এই জায়গা থেকে অর্থাৎ এই স্থায়ী সম্পত্তির এন্ট্রিগুলোর থেকে বিয়োগ করব। একটা জিনিস মাথায় রাখবেন, এই ভূমি এবং স্বর্ণালঙ্কার এগুলোর উপরে সাধারণত কখনো অবচয় হয় না। কারণ অবচয় বলতে আমরা বুঝি কিন্তু যে কোনো সম্পত্তি ব্যবহারজনিত মূল্য হ্রাস, মানে আপনি ব্যবহার করার ফলে যদি সেই সম্পত্তির মূল্যটা কমে তখন সেটাকে কিন্তু আমরা অবচয় বলি। এই বাকি সব কিছু দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, কম্পিউটার এই সব কিছুই কিন্তু দেখেন যে আপনি ব্যবহার করার ফলে কিন্তু মূল্য কমতেছে, তার মানে এগুলোর উপরে অবচয় হয়। বাট স্বর্ণালঙ্কার এবং ভূমির ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার করার ফলে মূল্য কমে না, বরঞ্চ দিন বাই দিন এগুলোর মূল্য আরও বৃদ্ধি পাইতে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এগুলোর উপরে সাধারণত কোনো ধরনের অবচয় আমরা হিসাব করি না। এবং এই চলতি সম্পদের সাথে যে ধরনের সমন্বয়গুলো হইতে পারে, সাধারণত এই প্রাপ্য হিসাবের সাথে একটা সমন্বয় হয়। আমরা ইতিপূর্বে যখন আমরা বিশদায় বিবরণী বা নিট মুনাফা নির্ণয়ের অঙ্কটা করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে অনাদায়ী পাওনার একটা বিষয় আছে। অনাদায়ী পাওনা বলতে বোঝায় হচ্ছে দেনাদারের যে অংশ আদায়যোগ্য নয়, মানে আপনি দেনাদার মানে কারো কাছে পাইতেন, সে আপনাকে যদি সম্পূর্ণ অর্থ না দিয়ে তার চাইতে কিছু কম অর্থ দেয়, সেক্ষেত্রে ওই যে অংশটুকু সে আপনাকে দিচ্ছে না এই অংশটুকুকেই কিন্তু আমরা অনাদায়ী পাওনা বা কুঋণ হিসেবে জানি। ওই অংশটুকু কিন্তু আপনার দেনাদার থেকে কমবে। এবং দেনাদারের উপরে যে আমরা বাট্টা সঞ্চিতি ধরি, অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা ধরি, ওইটাও কিন্তু আমরা এই দেনাদার থেকে বিয়োগ করব। সাধারণত দেনাদারের সাথে হচ্ছে এই দুইটা। একটা জিনিস মাথায় রাখতে হবে, দেনাদার থেকে আমরা শুধুমাত্র ততটুকুই বিয়োগ করব যতটুকু আমাদের সমন্বয়ে বলা থাকবে। রেওয়া মিলে যদি বলা থাকে তাহলে সেই অংশটুকু কিন্তু আমরা দেনাদার থেকে বিয়োগ করব না। ওকে, তাহলে আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করেছি আমাদের বিশদায় বিবরণীর ক্ষেত্রে নিট মুনাফা মোট মুনাফা বের করার ক্ষেত্রে, আমরা সেই একই অঙ্ক দিয়ে যদি আর্থিক অবস্থার বিবরণীটা মিলানোর চেষ্টা করি তাহলে আপনাদের সকলের জন্য বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা একটা সুন্দর ছক করে ফেলি আর্থিক অবস্থার বিবরণীর। আমাদের এত বড় করার প্রয়োজন নাই, জাস্ট আমরা এন্ট্রিগুলো লিখতে পারলেই হচ্ছে। দেখেন এইখানে আমাদের উপরে কোম্পানির নামের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যে প্রথমে আমরা কোম্পানির নাম লিখব যে কোম্পানি বলবে, তারপরে আর্থিক অবস্থার বিবরণী এই অংশটুকু আমরা ব্যবহার করব, এবং সবার শেষে তারিখটা দিব হচ্ছে 2012 সালের 31শে জানুয়ারি তারিখের।
দেখেন এই তারিখের জায়গাটাতে কিন্তু একটু ডিফারেন্স আছে। আমরা ইতিপূর্বে যত জায়গাতে বিশদায় বিবরণী বলেন আর মালিকানা স্বত্ব বিবরণী বলেন আমরা তারিখের পরে কিন্তু সমাপ্ত বছরের কথাটা লিখেছি। সমাপ্ত বছরের মানে সম্পূর্ণ বছরের হিসাব, বাট তারিখে এই কথাটার মানে হচ্ছে জাস্ট আপনি এই দিনটাতে হিসাব করতেছেন, এই দিনটাতে আপনার ব্যবসায়ের পরিস্থিতি বা অবস্থা কিরূপ আছে। এই জায়গা থেকে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন কিন্তু কোনো ক্রমেই সমাপ্ত বছরের জন্য এই কথাটা আমরা এখানে ব্যবহার করব না। দেখেন বিবরণ টাকা টাকা, আপনারা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পারতেছেন। দেখেন আমরা প্রথমে সম্পদ সমূহ লিখব, এরপরে হচ্ছে আমরা চলতি সম্পদগুলো লিখব, চলতি সম্পদ। তো আমাদের চলতি সম্পদ কি কি আছে একটু দেখেন, আমরা যদি প্রশ্নটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম চলতি সম্পদ আছে হচ্ছে নগদ। দেখেন এখানে নগদ বলতেছে হচ্ছে 29,650 টাকা নগদ বলা হয়েছে, প্রাপ্য হিসাব বলা আছে আপনাদের এখানে, প্রাপ্য হিসাব বলা আছে হচ্ছে 11,250 টাকা, তারপরে আপনাদের সরবরাহ বলা আছে হচ্ছে 1,500 টাকা, যেটা আপনার অব্যবহৃত আছে চলতি সম্পত্তি আমরা আগেই বলেছি, অগ্রিম বিমা আছে হচ্ছে 4,400 টাকা। কীভাবে 4,400 টাকা, দেখেন আপনাদের রেওয়া মিলে কিন্তু অগ্রিম বিমা দেওয়া আছে 4,800 টাকা, অ্যান্ড সমন্বয় বলা আছে প্রতি মাসে অগ্রিম বিমার পরিমাণ হচ্ছে 400 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনি যে 4,800 টাকা দিয়েছেন এটা কিন্তু পুরো এক বছরের টাকাটা আপনি দিয়ে রাখছেন, অ্যান্ড আমরা আর্থিক অবস্থার বিবরণী করছি কিন্তু শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য। তো যেহেতু শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য করছি সেই দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আমরা শুধুমাত্র এক মাসের টাকা কাউন্ট করব। তাহলে আমার 4,800 টাকা আমি হচ্ছে পুরো বছরের জন্য দিয়েছিলাম, আমার মধ্যে 400 টাকা শুধুমাত্র ব্যয় হয়েছে, যেহেতু আমি এক মাসের হিসাব করতেছি তার মানে এক মাসে আমার 400 টাকা ব্যয় হয়েছে, বাকি থাকতেছে আমার 4,400 টাকা, এইটা কিন্তু আমার চলতি সম্পদ, এটা চলতি সম্পদ। এরপরে দেখেন আমাদের অনাদায়ী সেবায় আছে, যেটা আমি সার্ভিস প্রোভাইড করেছি বাট এখনও টাকা পাই নাই, এটা কিন্তু আমি পাবো তার কাছে, অ্যান্ড এরকম যদি কোনো কিছু থাকে যে আমি পাবো তাহলে সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই চলতি সম্পদ, অ্যান্ড এমন যদি হয় যে আপনার কাছ থেকে পাবে তাহলে কিন্তু সেটা অবশ্যই স্বল্পমেয়াদী দায়ের মধ্যে আমরা হিসাববুক্ত করব। এরপরে দেখেন যন্ত্রপাতি আছে, জাস্ট অল্প কিছু সম্পত্তি আছে, তাহলে আমরা ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমিকভাবে লিখে ফেলি। নগদ আমাদের নগদ ছিল হচ্ছে 29,650 টাকা, এরপর হচ্ছে প্রাপ্য হিসাব ছিল, প্রাপ্য হিসাব ছিল 11,250 টাকা, এরপর হচ্ছে সরবরাহ যেটা আপনি অব্যবহৃত রয়েছে, এই অব্যবহৃতটা কিন্তু সবসময়ের জন্য চলতি সম্পদের মধ্যে আমরা হিসাববুক্ত করব, 1,500 টাকা, অ্যান্ড দেখা যাচ্ছে যে অগ্রিম বিমা আমরা মাত্র যেটা ক্যালকুলেশন করলাম, অগ্রিম বিমা আমাদের অগ্রিম বিমা আছে হচ্ছে 4,400 টাকা, অ্যান্ড আমাদের অনাদায়ী সেবায় যেটা আমরা মাত্র আলোচনা করলাম যে আপনার সার্ভিস প্রোভাইড করেছেন বাট আপনি এখনও টাকাটা পান নাই, 1,500 টাকা অনাদায়ী সেবায়। এরপরে কিন্তু চলতি সম্পদের পার্টগুলো কিন্তু আমাদের শেষ, এরপরে কিন্তু আমরা লিখব স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। তো সেক্ষেত্রে আপনার স্থায়ী সম্পদ কিন্তু এখানে শুধুমাত্র যন্ত্রপাতিটা আছে, যন্ত্রপাতি। তো আপনার যন্ত্রপাতি কিন্তু 60,000 টাকা যন্ত্রপাতি মাইনাস করব কিন্তু আমরা পুঞ্জীভূত অবচয়। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে অ্যান্ড আমাদের সমন্বয়ে কিন্তু বলা আছে যে যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধরতে হবে, সেক্ষেত্রে আমরা যেটা করব অবচয়টা বের করব সুন্দরভাবে, 60,000 এটার উপরে 10% অর্থাৎ আমাদের বের হচ্ছে 6,000, অ্যান্ড এই 6,000 কিন্তু পুরো এক বছরের, এই 6,000 টাকা এক বছরের, মাথায় রাখবেন যে পার্সেন্টেন্স করলে আমরা যে ফলাফলটা পাই ওইটা কিন্তু এক বছরের হিসাব, কিন্তু আমরা যেহেতু অঙ্কটা করতেছি এক মাসের সেহেতু আমরা কিন্তু এটাকে এক মাসেরটা বের করে নেবো, আমি তাহলে আমরা 12 দ্বারা ভাগ করে ফেলবো, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 500 টাকা, তাহলে আমাদের অবচয় কত দাঁড়াচ্ছে 500 টাকা। তাহলে 6,000 থেকে যদি আমরা 500 টাকা বাদ দিই তাহলে 59,500 টাকা আমাদের স্থায়ী সম্পত্তি দাঁড়াচ্ছে। তাহলে এবার আমাদের টোটাল সম্পত্তি দাঁড়াচ্ছে তাহলে আপনারা খেয়াল করেন যে 1,07,800 টাকা, 1,07,800 টাকা, এই যে আপনারা এইগুলো সবগুলো যদি যোগ করা হয় তাহলে 1,07,800 টাকা। এর বাইরেও কিন্তু আমাদের অন্যান্য সম্পদগুলো থাকতে পারে, এই প্রশ্নটাতে ছিল না বাট অন্যান্য প্রশ্নেও কিন্তু থাকতে পারে, আমরা কিন্তু ইতিপূর্বে সেই বিষয়গুলো আলোচনা করেছি, সেগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে সেগুলো অন্তর্ভুক্ত করবেন। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল হচ্ছে প্রাপ্য হিসাবের ব্যাপারটা, আমি আবারও বলছি প্রাপ্য হিসাবের ক্ষেত্রে যদি আমার সমন্বয়ে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিত থাকে তাহলে সেই দুইটা এন্ট্রি কিন্তু আমরা এখান থেকে মাইনাস করে তারপরে বসাবো, এবং আমার যে বকেয়া আয় সমূহগুলো রয়েছে এবং অগ্রিম ব্যয় সমূহগুলো রয়েছে সেইগুলোও কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। যেমন ধরেন এই যে দেখেন অগ্রিম বিমা এটা আমরা একটা নিয়ে আসছি, অনাদায়ী সেবা এটা বকেয়া এটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি, এরকম হয়তো বা অগ্রিম ব্যয়
বা বকেয়া সে ব্যয় বা বকেয়া আয় এগুলো কিন্তু হয়তো আপনাকে সরাসরি ডিরেক্টলি বলে দিবে না, বাট আপনাকে আয় ব্যয়গুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে যে ওইটা অগ্রিম হচ্ছে না বকেয়া হচ্ছে নাকি আমার কারেন্ট ইয়ারের জন্য। যদি কারেন্ট ইয়ারের জন্য হয় তাহলে তো আমরা সুন্দর করে আমাদের বিশদায় বিবরণীতে যেখানে আয় ব্যয় সমূহগুলো আমরা লিখি সেখানে নিয়ে নেব, এবং যদি আমরা দেখি যে না অগ্রিম বকেয়ার ব্যাপার স্যাপার আছে তাহলে কিন্তু আমরা এখানে ওইখানে তো যাবেই, এর পাশাপাশি আমরা আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু আমরা সেগুলোকে সম্পত্তি বা দায় যে সাইডে যেটা যায় সেভাবে কিন্তু সেগুলোকে সমন্বয় করব। তাহলে এই ঠিক আমরা যেভাবে সম্পদ সমূহ বের করেছি 1,07,800 টাকা, ঠিক মালিকানা সত্ত্বের যে পার্টটা মানে দায় ও মালিকানা সত্ত্বের যে পার্টটা সেই পার্টটাতেও কিন্তু আমাদের এই 1,07,800 টাকা আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই সাইড যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্ক বা সবকিছু সামগ্রিকভাবে ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আর্থিক অবস্থার বিবরণী সম্পদের পার্টটুকু। আমাদের আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সুন্দর উত্তর করে দেওয়ার জন্য। এবং আমাদের আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।